আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা গত কয়েকটি পর্বে আমরা একাদশ শ্রেণীর নানা তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফাইনাল ভর্তির নির্দেশনা নিয়ে বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ প্রথম ধাপের আবেদন শেষ দ্বিতীয় ধাপের আবেদনও শেষ হয়েছে আগামী কিছু মধ্যেই তৃতীয় ধাপের আবেদন শেষ হয়ে ফাইনাল ভর্তি শুরু হয়ে যাবে এই ফাইনাল ভর্তিটি নিয়েই রেসিডেন্সিয়াল মডেল কলেজ বিস্তারিত নির্দেশনা দিয়েছে আজকে এই নিয়ে বিস্তারিত কথা বলবো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক এই ভিডিও থেকে আমরা জানতে পারবো কলেজের ভর্তির তারিখ অর্থাৎ রেসিডেন্সিয়াল মডেল কলেজে কবে থেকে ভর্তি হতে পারবে এরপর জানতে পারবো কলেজের ভর্তির জন্য কি কি পেপার্স বা ডকুমেন্টের প্রয়োজন হবে জানতে পারবো কলেজের ভর্তিতে কত ফি প্রয়োজন হয় এবং সবশেষ জানতে পারবো কলেজে ভর্তি যে ফর্ম রয়েছে সেটা কিভাবে পূরণ করতে হয় প্রথমেই আসি কলেজ ভর্তির তারিখ রেসিডেন্সিয়াল মডেল কলেজে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে তেরোই সেপ্টেম্বর তারিখে চূড়ান্ত মনোনীত শিক্ষার্থীরা কলেজের ওয়েবসাইট থেকে নিজ নিজ বিভাগের ভর্তি ফর্ম ডাউনলোড করে অর্থাৎ তুমি যদি সায়েন্স আর্টস কমার্স এই তিন বিভাগের আলাদা আলাদা ফর্ম রয়েছে সেটা ডাউনলোড করে সেটা যথাযথভাবে পূরণ করে সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে ভর্তির তারিখ তেরোই থেকে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ তেরো চোদ্দো পনেরো এই তিন দিন ভর্তি হওয়া যাবে ভর্তির সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ এবার আসি কলেজ ভর্তির জন্য কি কি পেপারস তোমার লাগবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই খুব মনোযোগ দিয়ে দেখবে সাদা শার্ট পরিহিত ছাত্রের সদ্য তোলা ছয় কপি রঙিন ছবি এই ছয় কপির মধ্যে তিন কপি হবে পাসপোর্ট সাইজ এবং তিন কপি হবে স্ট্যাম্প সাইজ পিতার এক কপি ছবি মাতার এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে শিক্ষার্থী যদি ঢাকার বাইরে থেকে আসেন তাহলে স্থানীয় যে অভিভাবক থাকবেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে পিতা মাতার অবর্তমানে অভিভাবকের ছবি এসএসসি পাশের মূল ট্রান্সক্রিপ্ট ও এর এক কপি ফটোকপি পাশকিত স্কুলের প্রধানের প্রশংসাপত্র অর্থাৎ তুমি যে স্কুল থেকে পাশ করেছ সেই স্কুলের প্রধান থেকে তুমি একটি প্রশংসাপত্র জমা দিবে পিতা মাতা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আয়ের সনদ বলতে এখানে কি বোঝানো হচ্ছে যদি তোমার পিতা মাতা চাকরিজীবী হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র অর্থাৎ তোমার বাবা মা বা স্থানীয় অভিভাবক যেই প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন সেখান থেকে একটি বেতনের প্রত্যয়নপত্র নিবেন তার সুপারিয়ারের কাছ থেকে তোমার পিতা মাতা যদি ব্যবসায়ী বা প্রবাসী হয় তাহলে আয়কর প্রদানের সনদেয়ের সত্যায়িত ফটোকপি অথবা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত আয়ের প্রত্যয়নপত্র জমা দিতে হবে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি তুমি যদি মুক্তিযোদ্ধা কোঠায় আবেদন করে থাকো তাহলে মুক্তিযোদ্ধা কোঠার প্রমাণপত্র বা সনদের সত্যায়িত ফটোকপি সাথে জমা দিতে হবে মুক্তিযোদ্ধা দাদা দাদি অথবা নানা নানির ক্ষেত্রে ছাত্রের সাথে মা বাবার নামের সাথে সম্পর্কযুক্ত এসএসসি পাশের সার্টিফিকেটের ফটোকপি ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিউনিশ কমিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে এবং সবশেষ অন্য অন্য কোটা যারা ভর্তি হবে তাদের প্রযোজ্য সনদের সত্তাহিত ফটোকপি জমা দিতে হবে এবার আসি কলেজ ভর্তিতে কত পরিমাণ ফিয়ের এর প্রয়োজন হবে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে চূড়ান্তভাবে নির্বাচিত ছাত্র সংশ্লিষ্ট অভিভাবককে ১৩ থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে নিমুক্ত ফিস বেতন বইয়ের লিখে অফিসে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরের পর কলেজের নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে আশা করি বুঝতে পেরেছ কী কী ভর্তি ফি হবে ভর্তি ফি আবাসিকের জন্য একরকম অনাবাসিকের জন্য একরকম ভর্তির জন্য এককালীন তোমাকে আবাসিকের জন্য দিতে হবে এক হাজার টাকা অনাবাসিকের জন্য এক হাজার টাকা মাসিক বেতন সেপ্টেম্বরে আটশো পঁচিশ টাকা অনাবাসিকের ক্ষেত্র একই আইসিটি চার্জ সফটওয়্যার চার্জ একানব্বই এবং পঞ্চাশ টাকা করে আবাসিক এবং অনাবাসিকের ক্ষেত্রে একই হাউস অ্যাটাচমেন্ট চার্জ এটা শুধুমাত্র অনাবাসিকের জন্য একশো টাকা সেশন চার্জ বাৎসরিক একবারই দেওয়া হবে দুই টাকা আবাসিক এবং অনাবাসিকের জন্য তাই উন্নয়ন ফি আবাসিক অনাবাসিকের ক্ষেত্রে তিন টাকা সব মিলে একশো টাকা আবাসিক অনাবাসিকের ক্ষেত্রে ডায়েরি সিলেবাস বর্ষপঞ্জি আবাসিক অনাবাসিকের ক্ষেত্রে একই তিনশো টাকা পরীক্ষার ফি পনেরোশো টাকা সব মিলিয়ে দেখা যাচ্ছে আবাসিকের ক্ষেত্রে আট টাকা এবং অনাবাসিকের ক্ষেত্রে আট টাকা খরচা হবে যে সকল ছাত্র আবাসিক হিসাবে ভর্তি হবে সে সকল ছাত্র কোভিড নাইন্টিন চলাকালীন হোস্টেল পরিচালনা ব্যয় বাবদ মাসিক পঁচিশশো টাকা প্রতি মাসে প্রদয় বেতনের সাথে পরিশোধ করতে হবে অর্থাৎ তোমার যে মাসিক যে বেতন রয়েছে এই বেতনের সাথে অতিরিক্ত পঁচিশশো টাকা তোমাকে দিতে হবে হোস্টেল পরিচালনা ব্যয় বাবদ এবং কোভিড নাইন্টিন পরবর্তীতে কলেজ খোলার পর হোস্টেল খাদ্য ও পরিচালন ব্যয় বাবদ পাঁচ হাজার টাকা টিফিন বাবদ তিনশো টাকা প্রতি মাসে বেতনের সাথে দিতে হবে এই হচ্ছে সর্বমোট খরচ আশা করি বুঝতে পেরেছ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি হচ্ছে ফর্ম ভর্তির সময় তোমাকে একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে চলো দেখিনি কিভাবে ফর্মটি পূরণ করতে হবে বন্ধুরা এটা হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজের সায়েন্সের ফর্ম এরকম কমার্স এবং আর্টসের জন্য আলাদা আলাদা ফর্ম রয়েছে এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডান দিকে ফোর কপি পাসপোর্ট সাইজ ফটোস এখানে তোমাকে এটা যুক্ত করে দিতে হবে এরপর দেখো ফর অফিসিয়াল ইউজ অনলি এটা শুধুমাত্র কলেজই পূরণ করবে এখানে তুমি কিছু করবে না এরপর যে বক্সটি আছে এই বক্সের মধ্যে তোমাকে কিছু জিনিস পূরণ করতে হবে যদি বাংলা ভার্সন হও তাহলে সেটা তুমি লিখবে ইংরেজি ভার্সন হলেও সেটা লিখবে বর্নিং শিফ্ট বা ডে শিফ্ট হলে টিক চিহ্ন দিবে যদি রেসিডেন্ট হও নন রেসিডেন্ট হও সেটাও তুমি দিবে এখানে তারপর এক নম্বর পয়েন্টে তোমাকে তোমার নামটি বাংলায় লিখতে হবে এবং নিচে ক্যাপিটালে তোমার নামটি আবার লিখতে হবে তোমার ডেট অফ বার্থটি বসাবে জেলার নাম লিখতে পারো অথবা যেখানে তোমার জন্ম হয়েছে সেই জায়গার নাম লিখতে পারো আইডেন্টিফিকেশন মার্ক তোমার শরীরে বা চেহারায় যদি কোনো মার্ক থাকে বা চিহ্ন থাকে সেটা তুমি এখানে লিখতে পারো রিলিজিয়ান তোমার ধর্মটি লিখবে ন্যাশনালিটি বাংলাদেশী লিখবে ব্লাড গ্রুপটা এখানে বসিয়ে দিবে তোমার বাবার নাম বাংলায় এবং ইংরেজিতে লিখবে মাদার্স নাম বাংলা এবং ইংরেজিতে লিখবে ইংরেজি লেখার ক্ষেত্রে সব ক্যাপিটাল লেখাই ভালো ফাদার্স অকুপেশনটা এখানে দিবে তার পদবীসহ এবং অ্যাড্রেস সহ অর্থাৎ তোমার বাবা যদি চাকরিজীবী হয় তার অকুপেশন অর্থাৎ তার পেশার নাম এবং তার পদবি এবং তার অফিসের ঠিকানাটা এখানে দিতে হবে মায়ের ক্ষেত্র একই ধরনের প্রযোজ্য প্রেজেন্ট অ্যাড্রেস তোমার হাউস নাম্বার রোড নাম্বার তোমার ভিলেজ পোস্ট অফিস এখানে প্রত্যেকটি ঘরে লিখে দিবে যেহেতু ফর্মটি ইংরেজিতে তাই ইংরেজিতে পূরণ করাটাই ভালো যেখানে শুধুমাত্র বাংলার কথা বলেছে সেখানেই শুধুমাত্র বাংলায় লিখে দিবে। এরপর দেখো প্রেজেন্ট অ্যাড্রেস এটা যদি একই হয় তাহলেও পূরণ করে দিবে নেম অব দ্য লোকাল গার্জেন অর্থাৎ তুমি যদি ঢাকার বাইরে থেকে হও আর তোমার বাবা মা যদি এখানে না থেকে থাকেন তাহলে তোমার স্থানীয় অভিভাবকের ডিটেলসটা এখানে জমা দিবে তার সাথে তোমার সম্পর্ক তোমার তার অকুপেশনাল ডিটেলস অর্থাৎ সে কী হিসাবে কাজ করছেন তার বাসার ঠিকানা বিস্তারিত এখানে লিখতে হবে ফিনান্সিয়াল পার্টিকুলার্স টু বি সাপোর্টেড বাই ইনকাম সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশনের সময় অভিভাবকের বা স্থানীয় ভর্তির সময় তোমার অভিভাবকের যে আয়ের সনদপত্র জমা দিতে হবে সেই সনদপত্র অনুযায়ী তোমার বাবা অথবা গার্ডিয়ানের বাৎসরিক ইনকামটা এখানে লিখতে হবে ষোলো নম্বর পয়েন্ট হু উইল বি বেয়ার টিউশন ফিস অ্যান্ড আদার ফিস অব দ্য স্টুডেন্টস তোমার বাবা মা অথবা তোমার বাবা মার অবর্তমানে অন্য কোনো স্থানীয় অভিভাবক যদি তোমার টিউশন ফি বিয়ার করে থাকে বা বিয়ার করবে এখানে তুমি টিক চিহ্ন দিবে নেম অফ দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ডেড সতেরো নম্বর পয়েন্টে তুমি যেই স্কুল থেকে পাশ করেছো সেটার নাম এখানে বসিয়ে দিবে যে ক্লাসে তুমি লাস্ট পড়েছিলে অর্থাৎ এসএসসি সেটা তুমি এখানে দিবে এবং তোমার এসএসসি ডিটেলসটা এখানে বসাবে এরপর দেখো বিশ নম্বর পয়েন্টে তোমার কম্পালসারি সাবজেক্টের কথা উল্লেখ রয়েছে ফোর্থ সাবজেক্ট জুয়োলজি অথবা স্ট্যাটিক্সের কথা উল্লেখ রয়েছে তুমি যে সাবজেক্টটি সিলেক্ট করতে চাও সেটা এখানে তোমাকে উল্লেখ করতে হবে একুশ নম্বর পয়েন্ট এই একুশ নম্বর পয়েন্ট হচ্ছে প্যারেন্টস ডেতে দুইজন অভিভাবক বা দুইজন ব্যক্তি তোমার উপস্থিত হবে অথবা লোকাল গার্জেন উপস্থিত হবেন এরকম দুইজনের নাম এবং তাদের ডিটেলসটা এখানে জমা দিতে হবে বাইশ নাম্বার পয়েন্টে তোমার যদি কোনো শারীরিক কোনো প্রবলেম থাকে তাহলে তুমি এখানে লিখবে তেইশ নম্বর পয়েন্ট যারা তোমার রেসিডেন্সে অর্থাৎ আবাসিকভাবে থাকবে তাদের যদি কোনো খাবারে অ্যালার্জি বা কোনো খাবার নিয়ে কোনো প্রবলেম থাকে সেই খাবারগুলো তুমি এখানে লিখে দিতে পারো চব্বিশ নম্বর পয়েন্ট যদি আরও কোনো কোনো তথ্য যুক্ত করতে চাও তাহলে এটা উল্লেখ করতে পারো সবশেষ পঁচিশ নম্বরে তোমার বাবা মা এবং লোকাল গার্জেনের সইটা এখানে দিতে হবে এরপর তোমার নিজের স্বাক্ষর এবং তোমার মাতার স্বাক্ষর দিতে হবে এবং সবশেষ যে ড্যাশটি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার এখানে তোমার বাবার অথবা বাবা মার অবর্তমানে যে যদি কোনো অভিভাবক থেকে থাকেন তার সই এখানে দিতে হবে এরপরের যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ ফাদার্স মাদার্স গার্জেন ডিক্লারেশন ফর্ম এখানে এই ফর্মটি তোমার বাবা মার দ্বারা পূরণ করতে হবে এখানে তোমার নামটি বসাতে হবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ড্যাশটির মধ্যে এবং পুরোটি পরে এখানে তোমার স্বাক্ষর বসাবে এখানে তোমার মাতার স্বাক্ষর বসাবে এবং সব শেষে তোমার বাবা অথবা তোমার যদি যে অভিভাবক থাকবেন তার সই এখানে বসাতে হবে এরপর লাস্ট যে অংশটি রয়েছে সে অংশটি তুমি পূরণ করবে না এটা কলেজ কর্তৃক পূরণ করা হবে তো আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে রেসিডেন্সিয়াল মডেল কলেজ সম্পর্কে ফাইনাল ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি এই ইনফরমেশন গুলো কাজে লাগিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ